নমস্কার, এসপি কুকিং চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমি একটা নতুন রেসিপি তৈরি করব। এই নতুন রেসিপিটা হলো ডিমের ডালনা। এই ডিমের ডালনা তৈরি করার জন্য আমি নিয়েছি মুসুর ডাল, একটু মিষ্টি কুমড়া, একটা পুরো সাইজের আলু নিয়েছি। এখানে আমি দিয়ে দেব আদা রসুন বাটা আর জিরে ধনে বাটা, কয়েকটা কাঁচা লঙ্কা, একটুখানি পেঁয়াজ কুচি দিয়ে দিব, পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে জল দিয়ে আমি ওগুলা সিদ্ধ করতে দিয়ে দিব 6-7 মিনিট। তারপর আমি নিয়ে নিব তিনটে ডিম বাটিতে ভেঙে নিয়েছি। ভেঙে নেওয়ার পর আমি ওখানে লবণ হলুদ দিয়ে ডিমগুলা ভেজে নেব। আপনারা বাড়িতে এইভাবে অবশ্যই এই রেসিপিটি তৈরি করবেন, খুব ভালো লাগবে। একবার খেলে বারবার খেতে মন চাইবে, সবাই প্রশংসা করবে, রেস্টুরেন্ট স্টাইলের মতো এই ডালনাটি তৈরি হবে। কম উপকরণ, কম সময়ের মধ্যে তৈরি হবে। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি ডালনাতে ঢেলে দেবো, দিয়ে সবগুলো ভালোভাবে মিশিয়ে নেব। গরম তেলে 4টে শুকনো লঙ্কা আর 1টা মিডিয়াম সাইজের পেঁয়াজ, পেঁয়াজগুলো আমি লাল করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি ওগুলো ঢেলে দেব ডালনাতে, দিয়ে সবগুলো ভালোভাবে একসাথে মিশিয়ে নিয়ে আমি নামিয়ে নেবো একটা বাটিতে। ডালনাটা আমার রেডি হয়ে গেছে, এটি খেতে দারুণ লাগবে। আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের ধন্যবাদ।